ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। কি অবস্থা সবার গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। সো গাইস, আজকের ভিডিও তোমাদেরকে টপ ফাইভ হাই গ্রাফিক্স ওপেন অল গ্যাংস্টার টাইপের গেম দিয়ে চলেছি, যেগুলো গেম তুমি ছেলে তোমার ফোনে ডাউনলোড করে খেলতে পারো। প্রত্যেকটা গেমের গ্রাফিক্স দেখতে হবে অত্যন্ত হাই গ্রাফিক্স। এখান থেকে কিছু গেম আছে তোমার অনলাইনে খেলতে হবে, কিছু গেম আছে তুমি অফলাইনে ছেলে খেলতে পারবে। আর এগুলো প্রত্যেকটা গেম যদি তুমি তোমার ফোনে ডাউনলোড করে খেলতে চাও, ভিডিওটা ধৈর্য ধরে দেখে দাও, তাহলে মূলত তুমি তোমার ফোনে গেমগুলো ডাউনলোড করে খেলতে পারবে। এগুলো গেম কীভাবে ডাউনলোড করে খেলবে ভিডিওর কোনো এক জায়গায় বলে দেবো, আশা করি ভিডিওটা ধৈর্য ধরে দেখবা। সো গাইস, পার্সোনালি যদি আমার কথা বলি, আমার কাছে গেমগুলো অনেক ভালো লাগছে, কেননা এগুলো প্রত্যেকটা গেমের গ্রাফিক্স অত্যন্ত হাই। আর এগুলো গেমের মধ্যে তুমি দেখতে পারবে স্টোরি মোড গেম, তুমি দেখতে পারবে গ্যাংস্টার টাইপের গেম, আরও অন্যান্য ফিচারগুলো আছে, সবগুলো ফিচার সম্পর্কে দেখতে পারবে। আই থিঙ্ক আশা করি তোমার সকলের কাছে গেমগুলো অনেক ভালো লাগবে। তো যাই হোক গাইস, আশা করি ভিডিওটা ধৈর্য ধরে দেখতে পাবা। তো গাইস, তুমি যদি নতুন হয়ে থাকো এয়ার ফোনতে সাবস্ক্রাইব করে না থাকো, প্লিজ ভাই একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও। আর যদি গাইস ভিডিওতে লাইক না দিয়ে থাকো, প্লিজ ভাই ভিডিওতে একটা করে লাইক দিয়ে দাও। আর গাইস, আমরা নতুন একটা চ্যানেল খুলছি, চ্যানেল নাম হচ্ছে গেম লাভ। তোমরা যদি এগুলো গেমের গেম প্লে ভিডিও দেখতে চাও, তাহলে আমাদের সেকেন্ড চ্যানেলে যেতে পারো। সেকেন্ড চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং পিন কমেন্টে দেওয়া আছে, এবং তুমি ইউটিউবে গিয়ে সার্চ দিতে পারো গেম লাভ, তাহলে মূলত এই চ্যানেলটা চলে আসবে। আই থিঙ্ক আশা করি তুমি সকলে গিয়ে সাবস্ক্রাইব করে দিবা। তো চলো গাইস, আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো যাই হোক গাইস, তোমাদের নাম্বার ফাইভের যে গেম প্লেটি, সেই গেম প্লে হচ্ছে রিয়েল গ্যাংস্টার ক্রাইম। সো গাইস, তুমি এই গেম প্লের মধ্যে দেখতে পাবে সম্পূর্ণ একটা ওপেন ওয়ার্ল্ড ম্যাপ, যে ম্যাপের মধ্যে তোমার থাকবে একটা ক্যারেক্টার, যে ক্যারেক্টার তুমি চাইলে কাস্টমাইজ করতে পারবে, তুমি চাইলে গেমটির মধ্যে গ্যাংস্টার তৈরি করতে পারবে, তুমি চাইলে পুলিশের সাথে ফাইটিং করতে পারবে, তুমি চাইলে যে বন্দুকগুলো আছে সেগুলো বন্দুক আপডেট করে এবং ফাইটিং করতে পারবে। এক কথা ইন্টারেস্টিং আর মজাদার একটা গেম। এই গেমের মধ্যে আছে বিভিন্ন ধরনের দামি দামি স্পোর্টস কার, যেগুলো কার তুমি চালাইতে পারো। এবং গাইস, এই গেমটির মধ্যে ওপেন ম্যাপ থাকার কারণে তুমি চাইলে হেলিকপ্টার চালাইতে পারো, তুমি চাইলে প্লেন চালাইতে পারো। তোমার যে ক্যারেক্টার থাকবে সেই ক্যারেক্টার বিভিন্ন ধরনের এবিলিটি থাকবে, বিভিন্ন ধরনের অনেক কিছু থাকবে যেগুলো তুমি গেমটি খেললেই বুঝতে পারবে। এক কথা ওপেন ওয়ার্ল্ড এবং ইন্টারেস্টিং মজাদার একটা গেম। গাইস, তোমরা যারা গেমটি খেলবে তোমাদের কাছে গেমটি অনেক ভালো লাগবে। আর এই গেমটির মধ্যে আছে বিভিন্ন ধরনের মিশন, যেগুলো মিশন খেললে তোমার কাছে গেমটি অনেক ভালো লাগবে। আই থিঙ্ক আশা করি তোমরা সকলে গেমটার সম্পর্কে বুঝতে পারছো। গাইস, তোমার যদি গেমটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাইতে পারো। তো যাই হোক গাইস, এই গেমটির সাইজের কথা তোমাদেরকে বলি, এই গেমটি হচ্ছে 119 MB। আর এই গেমটি সম্পূর্ণ অফলাইন। আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর এই গেমটি তুমি নর্মাল ডিভাইসেও ইজিলি খেলতে পারবে। সো গাইস, তোমাদের নাম্বার ফোরে যে গেম রাখছি সেই গেমটি হচ্ছে গ্যাংস্টার নিউ আইল্যান্ড। সো গাইস, আজকের দিয়েও গেমগুলোর মধ্যে প্রত্যেকটা গেমে তুমি দেখতে পারবে অত্যন্ত হাই গ্রাফিক্স। তুমি তো দেখতেই পাচ্ছ স্ক্রিন উপর গেম প্লে ভিডিও। এই গেমটির মধ্যেও তুমি দেখতে পারবে সম্পূর্ণ একটা ওপেন ওয়ার্ল্ড ম্যাপ। আর পার্সোনালি গেমটার গ্রাফিক্স আমার কাছে অনেক ভালো লাগছে, তুমি তো দেখতেই পাচ্ছ স্ক্রিন উপর গেম প্লে ভিডিও। এই গেমটির মধ্যে আছে হিউজ পরিমাণ মিশন, যেগুলো মিশন তুমি ছেলে খেলতে পারো। এই গেমটির মধ্যে আছে স্টোরি মোড, তুমি ছেলে স্টোরি মোড খেলতে পারো। এই গেমটির মধ্যে যে আরও অন্যান্য ফিচারগুলো আছে সেগুলো ফিচার সম্পর্কে দেখতে পারো, এবং গেমটি ইন্টারেস্টিং আর মজা নিয়ে গেমটি খেলতে পারো। পার্সোনালি যদি গাইস গেমটা আমার কথা বলি, আমার কাছে গেমটি অনেক ভালো লাগছে, কেননা এই গেমটির মধ্যে দামি দামি স্পোর্টস কার চালানো যায়। এই গেমটির মধ্যে তোমার যে ক্যারেক্টার থাকবে সেই ক্যারেক্টার তুমি চাইলে কাস্টমাইজ করতে পারবে, তুমি চাইলে বিভিন্ন ধরনের ড্রেস আপ পিন দিতে পারবে, তুমি চাইলে পুলিশের সাথে ফাইনিং করতে পারবে, তুমি চাইলে গ্যাংস্টার তৈরি করতে পারবে। আরও যে অন্যান্য ফিচারগুলো আছে সেগুলো ফিচার সম্পর্কে দেখতে পারবে এবং জানতে পারবে। এক কথায় রিয়েলিস্টিক একটা মজাদার গেম। গাইস, তোমরা যারা GTA 5 মতো ওপেন ওয়ার্ল্ড গেম খেলতে, মিশন টাইপের গেম খেলতে পছন্দ করো, তোমরা হলে একবার গেমটি ডাউনলোড করে খেলে দেখতে পারো। সত্যি তোমাদের কাছে অনেক গেমটি অনেক ভালো লাগবে। আর তোমরা যারা গেমটি খেলবে তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবে। আই থিঙ্ক আশা করি তুমি সকলে গেমটার সম্পর্কে বুঝতে পারছো। তো যাই হোক গাইস, এই গেমটির সাইজের কথা তোমাদেরকে বলি, এই গেমটির সাইজ হচ্ছে 1 GB। আর গেমটি সম্পূর্ণ অনলাইন। আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। গাইস, তোমার যদি গেমটি ভালো লেগে থাকে অবশ্যই ডাউনলোড করে খেলে দেখতে পারো। আমি মনে করি তোমরা গ্যাংস্টার টাইপের গেম পছন্দ করো, যদি এই গেমটা ডাউনলোড করে খেলে অনেক মজা পাবে। ঠিক আছে, সো গাইস, তোমাদের তিন নাম্বার যে গেম ব্যক্তি সেই গেমটি হচ্ছে অন ট্রাইস শুটিং গেম। সো গাইস, এই গেমটির মধ্যে মূলত মজাদার কিছু জিনিসপত্র আছে, কেননা তোমরা তো সকলেই জানো GTA 5 গেম প্লে শুরু হয় মূলত একটা ব্যাংক রবারি দিয়ে, তোমরা তো সকলেই জানো। তো এই গেমটা শুরু হবে মূলত একটা ব্যাংক রবারি দিয়ে। তুমি তো দেখতেই পাচ্ছ স্ক্রিন উপর গেম প্লে ভিডিও। এই গেমটির মধ্যে তুমি চাইলে ব্যাংক রবারি করতে পারবে, গেমটির মধ্যে তুমি চাইলে পুলিশের সাথে ফাইটিং করতে পারবে, তুমি চাইলে নিজে থেকে গ্যাংস্টার বিল্ড আপ করতে পারবে, এবং চাইলে তুমি গেমটির মধ্যে ভাবে ওপেন ওয়ার্ল্ড ম্যাপ, তুমি চাইলে গেমটির মধ্যে বাড়ি কিনতে পারো, তুমি চাইলে গাড়ি কিনতে পারো, এবং যে অন্যান্য ফিচারগুলো আছে সেগুলো ফিচার সম্পর্কে দেখতে পারো এবং মজা নিয়ে গেমটি খেলতে পারো।
এক কথায় গাইজ গেমটা ইন্টারেস্টিং ও মজাদার গেম। তোমরা অনেকে আসো জিটিএ ফাইভ মোবাইলে খেলতে চাও, কিন্তু গাইজ তোমরা যদি এই গেমটা খেলো জিটিএ ফাইভের কিছুটা ফিলিংস হবে এই গেমটি খেলার পর। কারণ এই গেমটির মধ্যে তুমি দেখতে পাচ্ছ অত্যন্ত হাই গ্রাফিক্স হয়েছে, আর এই গেমটির মধ্যে দামি দামি পোস্টকার চালাইতে পারবে। এই গেমটির মধ্যে যে স্টোরি আছে সেই স্টোরি অনুযায়ী তুমি খেলতে পারবে। গেমটির মধ্যে দেখতে পারবে উপরের ম্যাপ, এক কথায় ইন্টারেস্টিং আর মজাদার একটা গেম। তোমরা তো দেখতেই পাচ্ছ স্ক্রিনের গেমটির ভিডিও, আই থিঙ্ক আশা করি তোমরা সকলে গেমটা সম্পর্কে বুঝতে পারছো। তো যাই হোক গাইজ, এই গেমটির সাইজের কথাই তোমাদেরকে বলি। এই গেমটির হচ্ছে 690 MB, আর এই গেমটি সম্পূর্ণ অনলাইন, আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। গাইজ তোমার যদি এখান থেকে একটা গেম ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাইতে পারো, ঠিক আছে? তো কমেন্ট করলে কী হয়, আমি নিউজ উৎসাহ পাই এবং কমেন্টগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। সো গাইজ তোমাদের দুই নাম্বার যে গেমটি আছে সেই গেমটি হচ্ছে গ্যাংস্টার ভেগাস ওয়ার্ল্ড ক্রাইম। তো যাই হোক গাইজ, তোমরা ভিডিও শুরুতেই এই গেমটির একটা ছোট্ট একটা গেম প্লে ভিডিও দেখছো। গেমটা কতটা ইন্টারেস্টিং আর মজাদার একটা গেম এই গেমটার কথা বলতেই হবে, কেননা গেমটার মধ্যে অত্যন্ত হাই লেভেল গ্রাফিক্স দেখতে পারবে। তুমি তো দেখতেই পাচ্ছ স্ক্রিন উপর গেম প্লে ভিডিও। এই গেমটির মধ্যে তুমি চাইলে স্টোরি মোড খেলতে পারো, তুমি চাইলে দামি দামি স্পোর্টস কার চালাতে পারো। এই গেমটির মধ্যে সম্পূর্ণ একটা ওপেনার ম্যাপ দেওয়া হয়েছে, যে ম্যাপের মধ্যে থাকবে বিভিন্ন ধরনের মিশন, বিভিন্ন ধরনের স্টোরি, যেগুলো স্টোরি অনুযায়ী তুমি চাইলে খেলতে পারো। তুমি চাইলে এই গেমটির মধ্যে গ্যাংস্টার বিল্ড আপ করতে পারবে, তুমি চাইলে পুলিশের সাথে ফাইটিং করতে পারবে, তুমি চাইলে ব্যাংক রবারি করতে পারবে, বিভিন্ন ধরনের ক্রাইম করতে পারবে, আরও যে গাইজ বন্দুক নিয়ে ফাইটিং করতে পারবে, আরও যে অন্যান্য ফিচারগুলো আছে সেগুলো ফিচার সম্পর্কে দেখতে পারবে। গাইজ এক কথায় পার্সোনালি আমার কথা বলি, আমার কাছে গেমটার গ্রাফিক্স অনেক ভালো লাগছে, আর তোমরা তো দেখতেই পাচ্ছ স্ক্রিন উপর গেম প্লে ভিডিও। আমার কাছে মানে মোবাইলের জন্য অত্যন্ত সেরা একটা গ্যাংস্টার গেম। তোমরা যারা গেমটা খেলছো তারা তো জানোই গেমটার সম্পর্কে, আর যারা তোমরা মোবাইলে কোনোদিন এই গেমটা খেলা নেই অভিষেক একবার ডাউনলোড করে খেলে দেখবা, সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। কেননা পার্সোনালি যেহেতু আমার কাছে গেমটার গ্রাফিক্স অনেক ভালো লাগছে, স্টোরি অনেক ভালো লাগছে, তো আমি মনে করি তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবো। এই গেমটি খেলার পর তোমার একটা রিয়েলিস্টিক জিটিএফ এর একটা ফিলিং দিবে এই গেমটি খেলার পর। আই থিঙ্ক আশা করি তোমরা সকলে গেমটার সম্পর্কে বুঝতে পারছো। গাইজ তোমার যদি গেমটি ভালো লেগে থাকে অভিষেক একবার ডাউনলোড করে খেলে দেখবা। তো যাই হোক গাইজ, এই গেমটির সাইজের কথাই তোমাদেরকে বলি। এই গেমটি হচ্ছে 2.5 GB, আর এই গেমটি সম্পূর্ণ অনলাইন, আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। গাইজ তোমরা যদি গ্যাংস্টার টাইপের মোবাইলে কোনো গেম খেলতে চাও তোমাদের রিকমেন্ড করবো একবার এই গেমটি ডাউনলোড করে খেলে দেখবা, তাহলে মূলত তোমাদের সবার কাছে অনেক ভালো লাগবো। আই থিঙ্ক আশা করি তোমরা সকলে একবার গেমটি ডাউনলোড করে খেলে দেখবা। আর যদি গাইজ তোমার কাছে গেমটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে প্লিজ একটু জানাই দিবা, ঠিক আছে? তো যাই হোক গাইজ, তুমি নাম্বার ওয়ান গেমটা দেখার আগে ইয়ারফোন দিয়ে সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ ভাই, একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও। আর যদি গাইজ ভিডিওতে লাইক না দিতে থাকো প্লিজ ভাই, তোমাদেরকে হাম্বল রিকোয়েস্ট করবো ভিডিওতে একটা করে লাইক দিয়ে দাও। তো চলো গাইজ দেখা যাক আমাদের এক নাম্বার গেমটার সম্পর্কে। সো গাইজ তোমাদের নাম্বার ওয়ানের যে গেম রাখছি সেই গেমটা হচ্ছে গ্র্যান্ড অটো থ্রি মার্ট। তো যাই হোক গাইজ, তোমরা অনেকেই কমেন্ট করে বলছো যে ভাই জিটিএ ফাইভে খেলার মতো মোবাইলের জন্য কিছু গেম দেখান, তোমরা অনেকেই কমেন্ট করে বলছো। তো ফাইনালি তোমাদের জন্য নিয়ে আসলাম অসাধারণ একটা গেম। এই গেমটি মূলত একটা জিটিএ ফাইভের মতো গেম। এই গেমটির মধ্যে তুমি দেখতে পারবে সম্পূর্ণ একটা উপরের ম্যাপ, এই গেমটির মধ্যে দেখতে পারবে বিভিন্ন ধরনের স্টোরি, যে স্টোরি অনুযায়ী তুমি চাইলে খেলতে পারো। এই গেমটির মধ্যে তুমি দেখতে পারবে সম্পূর্ণ একটা উপরের ম্যাপ, যে ম্যাপের মধ্যে তুমি চাইলে ঘোরাঘুরি করতে পারো, দামে দামে স্পোর্টস কার চালাতে পারো, এবং চাইলে গ্যাংস্টার তৈরি করতে পারো, এবং চাইলে গ্যাংস্টার সাথে ফাইটিং করতে পারো, তুমি চাইলে পুলিশের সাথে ফাইটিং করতে পারো, তুমি চাইলে ক্রাইম করতে পারো, তুমি চাইলে গেমটির মধ্যে ব্যাংক রবারি করতে পারো, আরও যে অন্যান্য ফিচারগুলো আছে সেগুলো ফিচার সম্পর্কে দেখতে পারো। এক কথা ইন্টারেস্টিং ও মজাদার একটা গেম। গাইজ তোমরা যারা কখনো গেমটি ডাউনলোড করে খেলো নাই অবশ্যই ডাউনলোড করে খেলে দেখবা, কেননা এই গেমটি একটা জিটিএ ফাইভের মতো গেম, মোবাইলে বাসানো একটা গেম। এই গেমটি মূলত তোমার খেলতে হলে টাকা দিয়ে কিনে খেলতে হবে, তাই তো গাইজ তোমাদের জন্য এই গেমটি আমি ফ্রিতে ডাউনলোড করার ব্যবস্থা করে দিয়েছি, লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন বক্স। তোমরা যারা এই গেমটাকে ডাউনলোড করে খেলবা আশা করি তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবো। আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে গেমটি ডাউনলোড করে ইজিলি খেলতে পারবে। আমি মনে করি তোমরা যারা জিটিএ ফাইভের মতো মোবাইলে গেম খেলতে চাও তাহলে বলবো একবার ওই গেমটি ডাউনলোড করে খেলে দেখতে পারো, সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো। আশা করি তোমরা সকলে এই গেমটার সম্পর্কে বুঝতে পারছো। তো যাই হোক গাইজ, এই গেমটির সাইজের কথাই তোমাদেরকে বলি। এই গেমটি হচ্ছে 600 MB মতো, আর এই গেমটি সম্পূর্ণ অফলাইনে তুমি চাইলে খেলতে পারবে, আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আই থিঙ্ক আশা করি তোমাদের সকলের কাছে একটা একটা গেম ভালো লাগছে। তো যাই হোক গাইজ, আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো গেম নিয়ে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, গুড বাই, আল্লাহ হাফেজ।